আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হলো শনিবার, প্রতি সপ্তাহে শুক্রবারের ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে যায়। বৃহস্পতিবার দিয়েছিলাম, তারপর আবার শুক্রবার ভিডিও করা হয়নি, কিচ্ছুই করা হয়নি। আজকে হলো শনিবার আর আজকে হলো জ্যৈষ্ঠ মাসের শেষ। তো শনিবারের সকাল থেকে শুরু করলাম ব্লগটা, শুরু করেছি সকাল থেকে। এখন সকালেই অবশ্য, 9:30 বাজে। তো ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, ছেলেরা খেয়ে দিয়ে চলে গেল, আর তারপরে আমিও স্নান করে পুজো সেরে এসে পড়েছি। আর পুজো সেরে এসে তারপর সকালের খাওয়া দাওয়া করবো। তো আজকে সকালের খাওয়া দাওয়াতে কিন্তু আমি খাবো আজকে কাঁঠাল মুড়ি। তো বাপের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছিলাম, এটা তো ভিডিওতে দেখিয়েছি। আর আমার এটা হলো খুব প্রিয় একটা ফল, কাঁঠাল। আমি খুব ভালোবাসি খেতে কাঁঠালটা, মুড়ি দিয়ে হোক বা রুটি দিয়ে হোক বা ভাত দিয়ে হোক, আমি ভাত দিয়েও কাঁঠাল খাই। এটা যে শুনে সবাই হাসে যে আমি ভাত দিয়ে কাঁঠাল খাই, কিন্তু আমি খাই। যেটাতে আমি খাই এটাতে বলতে লজ্জা কি, আমার ভালো লাগে কাঁঠাল দিয়ে ভাত খেতে। তো যাই হোক, আমি আগের থেকেই খাই। শ্বশুরবাড়িতে এসে যখন এই জিনিসটা সবাই জেনেছে যে আমি কাঁঠাল দিয়ে ভাত খাই, তো আমাকে নিয়ে সবাই খুব হাসাহাসি করতো, কাঁঠাল দিয়ে আবার ভাত? তো আমি আমি বলতাম হ্যাঁ, আমি আমি ভালোবাসি, আমি খাই, আর আমি খেতাম। যে কোনো দিন কেউ কিছু বলবে বলে আমি খাবো না, ওঠে না, কাঁঠাল আনলেই কিন্তু আমার মনে পড়ে যে আগেই ঠান্ডা ভাত রেখে দিই কাঁঠাল দিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক, আজকে কাঁঠাল আছে, তো আজকে সারাদিনের জন্য আমার কোনো চিন্তা নেই। এখন সকালের ব্রেকফাস্টও করবো কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে, আবার দুপুরেও কিন্তু আমি কাঁঠাল দিয়ে ভাত খাবই। আর আজকে হলো পাড়াতে দুই জায়গায় পুজো আছে। একবারেতে হলো মা বিপদনাশিনীর পুজো আছে, মানসিক পুজো আর কি ওরা আজকে করেছে। আর একবারেতে হলো কর্মপুরুষের পুজো আছে। আজকের দিনে তো অনেক মানুষে কর্মপুরুষের ব্রত করে, তো আমাদের হয় না, মানে আমার করা হয় না। তো আজকে বিকাল থেকে যাব আবার দুই জায়গায় পুজোর প্রসাদ খেতে। তো সকাল থেকে শুরু করলাম ব্লগটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখন সবজি টবজি কাটবো, কেটে তারপর রান্না করব। সকালের তো সকালের হয়ে গেছে, সকালের সব কাজকর্ম শেষ হয়ে গেছে। এবার আমি আর আমার বর্মশাই ব্রেকফাস্টটা করে নেব, তারপরে আমি সব সবজি টবজি কাটবো, কেটে তারপর রান্না করব। তো চলো, কী কী কাটি না কাটি, কী রান্না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো নিয়ে বসে পড়লাম আমার সকালের ব্রেকফাস্ট, আমার প্রিয় জিনিস কাঁঠাল আর মুড়ি। কে কে তোমরা খেতে ভালো পাও কাঁঠাল আর মুড়ি কমেন্টে অবশ্যই বলো। তো সকালের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এবার সবজি নিয়ে বসেছি, সবজি কাটা হবে। আজকে দুপুরে কি রান্না হবে ও তার জন্য সবজি কাটা হবে, আর এই জিনিসগুলো কালকে একটু বাজার করেছিল, সবজি বাজার। যেহেতু এখন একদিনে বেশি করে বাজার করে না, যখন যা পারে নিয়ে আসে, তো কালকে শুক্রবার দিনও বাজার করেছিল অল্প, তো এই জিনিসগুলো এনেছিল। তো এখন আমি আজকে দুপুরে কি রান্না হবে ওইটা সবজিগুলো সব কেটে নেব। আমার তো স্নান টান হয়েই গেছে, এবার সবজিগুলো কেটে তারপরে একের পর এক রান্না হবে। তো করব ঢেঁকির শাক, করব ঢেঁকির শাকের জন্য আলু, আর তরকারির জন্য আলু দুই ভাগে কেটেছি। এখানে ঢেঁকির শাকটাও কেটে নিয়েছি, একদম কুচিকুচি করে কাটিনি আমি, আর শাক আমি একদম মিহি করে কাটতে পারিও না। এখানে নিয়েছি দেখো ঝিঙের খোসা, ঝিঙের খোসাটা করব বাটা, আর ঢেঁকির শাক তো হবেই, আর করব ঝিঙে আলু ডালের বড়া করে তরকারি, আর এদিকে হবে উচ্ছে ভাজা। তো এটাই হবে আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া। তো ঝিঙেটাকে পুরো ভালো করে ছুলে নিয়েছি, যেহেতু খোসাটা দিয়ে আমি বাটা করব তার জন্য, না হলে কিন্তু আমি ঝিঙেটা এইভাবে ছুলি না, আমি ঝিঙেটাকে চেঁচে নিই। তো যাই হোক, হয়ে গেছে সবজি কাটা, রান্নাও মোটামুটি হয়ে গেছে। রান্নার সময়গুলো আর পুরো ভালোভাবে ভিডিও করতে পারি না, যেহেতু শনিবারের ভিডিও এটা, আর ছেলে স্কুল থেকে এসে গেছে খুবই জলদি, আর এসে আসার পরে তো মোবাইলটা ওদেরই হয়ে যায়, আমার মোবাইলটা ওদেরই হয়ে যায় যখন ওরা বাড়িতে থাকে তখন। তো রান্নাতে সব কিছু হয়ে গেছে, ঢেঁকির শাক, উচ্ছে ভাজা, ডাল তো আজকে করিনি, হয়ে গেছে, আর এখানে ডালের বড়াও করে নিয়েছি। এবার ঝিঙে তরকারিটা করছি, আলুটাকে আগে একটু ভেজে নিয়েছি, ভাপ দিয়ে নিয়েছি, তারপরে আলুটাকে একটু ভেজে নিয়েছি, ভেজে তারপর ঝিঙেগুলো দিয়েছি। আর এখানে মশলার মধ্যে আছে শুধু একটু ডাল,
আর টমেটো একটা, কাঁচা লঙ্কা আর একটু আদা, এটাই আছে মশলা। তো এই যে দেখো তরকারিটা হয়ে গেছে, ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি, কিছু ডালের বড়া ভেঙে দিয়েছি, কিছু গোটা গোটা রেখেছি। তারপর দেখো বেয়ে নিলাম সবার জন্য ভাত আর উচ্ছে ভাজা, ওই যেমনভাবে করি আমি একটুখানি নিয়েছি, বাকি সব বর্মশাইকে দিয়ে দিয়েছি। তো আজকের দুপুরের রান্নাতে ডাল নেই আমাদের, ডাল রান্না করিনি যেহেতু কয়েকটা আইটেম আছে। তো খাওয়া দাওয়ার পর দেখো রেডি হয়ে যাচ্ছি, কিন্তু খাওয়া দাওয়ার পর রেস্ট টেস্ট করে নিয়েছি, খাওয়া দাওয়ার পরের বাকি কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো পরে রেস্ট টেস্ট করে উঠে আমি রেডি হয়েছি পুজোতে যাওয়ার জন্য। আজকে একটা পুজো, পাড়াতে দুইটা পুজো আছে বলেছিলাম, এক জায়গায় মা বিপদনাশিনীর পুজো আর এক জায়গায় কর্মপুরুষের ব্রত। তো পুজোতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। তারপর তো রেডি হয়ে গেছি, বলেছিলাম যে আজকে এক জায়গায় দুই জায়গায় পুজো আছে, আজকে পাড়াতে যেতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু সময় রেস্ট করে তারপরে সাজুগুজু করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি পুজোতে যাওয়ার জন্য। এইভাবেই শাড়িটা পরেছি। আর চলো তোমরাও তোমাদেরকেও নিয়ে যাই আমার সাথে পুজোতে, যেখানে মায়ের পুজো হচ্ছে, বিপদাশিনীর পুজো হচ্ছে, ওইটা মানুষের পুজো তো মূর্তি পুজো, তো হয়তো খুব সুন্দর করেই হবে পুজোটা। আর ওই বাড়িতে ভিডিও আমি আগেও করেছি, নতুন যখন ওরা গৃহপ্রবেশ করেছিল তখন আমি গিয়েছিলাম, তো ওই বাড়িতে ভিডিও আগেও করেছি। তো গিয়ে যদি সব কিছু ঠিক থাকে তো পুজোর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। পুজোর তো না, পুজো তো শেষ হয়ে গেছে, এখন আমরা তো বিকালবেলা যাচ্ছি এখন প্রসাদ খেতে, সবাই মিলে যাচ্ছি পাড়া সবাই মিলে। তো পুজোটা তোমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করব ওই বাড়ির পুজোটা। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তারপর চলে এলাম দেখো যে বাড়িতে পুজো হয়েছে, ওখানে যেখানে বললাম যে মায়ের পুজো হয়েছে ওখানে চলে এলাম পুজোর প্রসাদ খেতে। সাথে আছে আমার যা আর সবাই এসেছে, আমার বান্ধবীরাও এসেছে, তো এক একজন করে সবাই আসবে। তো এখানে মাকে প্রণাম করতে গিয়ে মায়ের মুখটা দেখো কি যে ভালো লাগছে, মায়ের মুখটা মনে হয় যেন দেখেই থাকি, এত সুন্দর হয়েছে মূর্তিটা। তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম মায়ের মুখটা দেখো দেখতে কি ভালো লাগছে। তো এটাই ছিল আজকের আমাদের সারাদিনের একটা ভিডিও, আর এইখানে পুজো বাড়িতেই আজকের ভিডিওটা শেষ করে দেবো। তো এটাই ছিল আজকে সারাদিনের সব কিছু, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।